আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি আব্দুর রাজ্জাক। আজকে আপনাদেরকে এভিআর অর্থাৎ অটোমেটিক ভোল্টেজ রেগুলেটর সম্পর্কে জানাবো। এর ভিতরে যে সকল ডিভাইসগুলো থাকে এর কার্যপ্রণালীগুলো বলার চেষ্টা করব। তবে তার আগে জানিয়ে দিচ্ছি অটোমেটিক ভোল্টেজ রেগুলেটর কেন ব্যবহার করা হয়। এটি সাধারণত যন্ত্রপাতিতে যাতে স্থির ভোল্টেজ রেগুলেটেড হইতে পারে সেজন্য অটোমেটিক ভোল্টেজ রেগুলেটর ব্যবহার করা হয়ে থাকে। থ্রি ফেজ বলতে আমরা 440 অর্থাৎ 440 ভোল্ট বুঝি, কিন্তু আসলে 440 ভোল্ট না, 420 থেকে 450 ভোল্টের মাঝামাঝি বা কম বেশি হয়ে থাকে। এটিকে স্থির করার জন্য এভিআর অটোমেটিক ভোল্টেজ রেগুলেটর ব্যবহার করা হয়ে থাকে। ঠিক তেমনি সিঙ্গেল ফেজ অর্থাৎ 220 ভোল্ট, এতেও কম বেশি হয়ে থাকে, তার জন্য ভোল্টেজ রেগুলেটর ব্যবহার করা হয়ে থাকে। আমরা আজকে আপনাদেরকে দেখাতে যাচ্ছি থ্রি ফেজ ভোল্টেজ রেগুলেটর অটোমেটিক কীভাবে হয়ে থাকে রেগুলেটেড। আর এই ভিডিওটি সম্পূর্ণ যদি আপনি দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন কীভাবে এটি কাজ করে এবং এর ভিতরে কী কী যন্ত্রপাতিগুলো ব্যবহৃত হয়ে থাকে যার ফলে সে ভোল্টেজটি স্থির রাখতে পারে। আর হ্যাঁ, আপনার পুরোপুরি দেখতে হবে, না হলে যে কোনো এক জায়গা থেকে স্কিপ করলে ওই জিনিসটা আপনি জানতে পারবেন না, অবহিত হইতে পারবেন না। ফলে ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর পাশে থাকা বেল আইকনটি চালু করে আপনি আমার ভিডিওটি সবার আগে পেতে অবশ্যই পাশে থাকবেন। আগে শুরুতে দেখা যাচ্ছে এখানে 3টা এম্পিয়ার মিটার আছে আর একটা ভোল্টেজ মিটার আছে, 3টা ইন্ডিকেটর আছে, সাথে একটা ডিলে সিলেকশন বাটন আছে। তা এখানে এফএস ইনপুট কারেন্ট লেখা দেখা যাচ্ছে, এফএস ইনপুট কারেন্ট লেখা দেখা যাচ্ছে। তা এই ইনপুট কারেন্ট দিয়ে আপনার এই ফেজটার এফএসে যে কারেন্ট প্রবাহিত হইতেছে তার রিডিং দেখা যাইতেছে। বি ফেজ ইনপুট কারেন্ট দিয়ে বি ফেজের যে কারেন্ট প্রবাহিত হইতেছে সেটা দেখা যাইতেছে। এভাবে এ বি সি তিনোটার কারেন্ট রেটিং দেখা যাচ্ছে। আর নিচে যে লেখা দেখা যাইতেছে থ্রি ফেজ আউটপুট ভোল্টেজ, এখানে আউটপুট ভোল্টেজটা কত দিতেছে অর্থাৎ এটার ভিতরে ইনপুট হওয়ার পরে আউটপুটটা কত দিতেছে সে রিডিংটা দেখা যাইতেছে। আর এখানে একটা হলুদ বাটন আছে যার নাম লেখা আছে ডিলে সিলেকশন বাটন আর কি। এর দ্বারা এই পুশ করলে আপনার এর থেকে তাড়াতাড়ি আউটপুট হবে, আবার আস্তে আস্তে আউটপুট হবে সেটা বোঝা যায়। এই হলুদ বাটনটা যদি প্রেস করে রাখি তাহলে এটা শর্ট, আর যদি ছেড়ে দেয় তাহলে এটা লং। অর্থাৎ শর্টে দিলে আপনার তাড়াতাড়ি এটা থেকে আউটপুটটা হবে, আর যদি লংয়ে থাকে তাহলে এর থেকে দেরিতে কিছুক্ষণ সময় নিয়ে তারপরে আর কি আউটপুটটা হবে। দেখা যাক এভিআরের ভিতরে এখন কী আছে, যে সকল পার্টসগুলো আছে তা এখন আমরা দেখার চেষ্টা করব। এখানে আমরা 1টা 2টা 3টা কয়েল দেখতে পাচ্ছি, আর এই 1টা 2টা ওই ওপাশে আর 1টা 3টা ট্রান্সফরমারও সাথে আছে। এখানে একটা ডিভাইস দেখতে পাইতেছি, এই ডিভাইসটা দ্বারা উপরে নিচে করে আপনার স্টেবল ভোল্টেজ লেখা আছে, আর একটা আছে সিটি ভোল্টেজ। এখানে স্টেবল ভোল্টেজ অর্থাৎ স্টেবিলাইজার হয়ে যে ভোল্টেজটা হবে সেটাই এখন দেওয়া আছে। আমি ইচ্ছে করলে এটাকে নিয়ে এই যে সিটি ভোল্টেজও সেট করে অর্থাৎ স্টেবিলাইজার দিয়ে যাবে না, সরাসরি যে আউটপুটটা আছে ওইটা যাবে। তা আমরা স্টেবিলাইজার ভোল্টেজটাই দিয়ে রাখি, স্টেবিলাইজার হয় তারপরে যাবে। আর এখানে একটা ম্যাগনেটিক কন্ডাক্টর এমসি আছে যা এর দ্বারা আর কি ভোল্টেজটা আউটপুট হয়। এখানে একটা সার্কিট ব্রেকার আছে, এটার সাথে এটা সম্পর্ক আছে। এইখানে 4টা টার্মিনাল আছে, একটা নিউট্রাল এ বি সি 3টা টার্মিনাল, এটা হলো ইনপুট, আর নিচে হলো আউটপুট, একটা নিউট্রাল আর 3টা ফেজ। তা আপনার এগুলো দিয়ে আর কি মেপে ইনপুট হলো এটার ভিতরে যেটা ঢুকছে,
আর আউটপুট হলো এই আমরা যে কয়েল ট্রান্সফরমারগুলো দেখলাম এগুলো ব্যবহার করার পরে যে আউটপুটটা আমাদের লিফটে বলেন বা যে কোনো একটা ডিভাইসে আমরা এখানে লিফটের কন্ট্রোলারে আউটপুটটা দিতে আসি লিফটের মোটরে সেজন্য আর কি এখানে থেকে আউটপুট থেকে লিফটের মোটরে বা লিফটের কন্ট্রোলারে গেছে আর এখানে আমরা এই একটা দুইটা এই তিনটা তিনটা সার্কিট দেখতে পাইতেছি এর দ্বারা আপনার এই কয়েলগুলোর ভিতরে যে ইনপুট আউটপুট হয়েছে কারেন্টগুলো ভোল্টেজগুলো তার পরিমাপ করা হয় এই যে এখানে একটা ডিভাইস দেখতে পাইতেছেন জি জি এই এইটা তা এই ডিভাইসটার মাধ্যমে প্রত্যেকটার সাথে এই ডিভাইসটা দেখা যায় আছে তা এই ডিভাইসটার মাধ্যমে আপনার ভোল্টেজটা আউটপুট অ্যাডজাস্ট করা হয় এই আর কি আপনারা বিস্তারিত আরও জানতে পারবেন আমার চ্যানেলের সাথে থাকবেন আমাকে সাপোর্ট দেবেন ইনশাআল্লাহ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ সকলকে।